স্বাগতম সকলকে আরও একবার প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহেও আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে চলে এসেছি যেটি আমাদের পেট প্যারেন্টস হিসেবে জানাটা খুবই প্রয়োজন আমরা অনেক সময় ভালোবেসে আমাদের পোষ্যটিকে অনেক ধরনের খাবার দিয়ে দিই এর মধ্যে কোন কোন খাবার আমরা একেবারেই দিতে পারি না যেটা ওদের প্রাণ হানিকর পর্যন্ত হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব তাই আপনাদের মূল্যবান সময় থেকে খানিকটা সময় বের করে অবশ্যই ভিডিওটি দেখুন সম্পূর্ণ স্কিপ করবেন না যা আপনাদেরও এই ব্যাপারটা সম্পর্কে একটা সম্মুখ ধারণা হয় যে কি কি খাবার আমরা কোনোভাবেই আমাদের পোষ্যকে দিতে পারবো না বা দেব না বা দিলে তাদের কি কি ধরনের ক্ষতি হতে পারে আজকে আমরা এরকম দশটি খাবার নিয়ে আলোচনা করবো যেটি আমরা কুকুরকে খেতে দিতে পারি প্রথম আমরা দেখে নেব পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ রসুন এই দুটো খাবার আমাদের মানুষের খাবারের রান্নায় বহু রকমভাবে ব্যবহার করা হয় এবং আমরা নিজেরাও কিন্তু কাঁচা পেঁয়াজ আমরা বলি আমাদের শরীরের জন্য ভালো কিন্তু আমরা আমাদের পোষ্যকে কোনোভাবেই পেঁয়াজ এবং রসুন এই দুটো খাবার ওদের কোনো খাবারের মধ্যে দেব না কারণ তাতে করে ওদের গ্যাস হতে পারে ওদের রক্তাল্পতা হতে পারে এবং ওদের মৃত্যু পর্যন্ত হতে পারে এই খাবার থেকে তাই পেঁয়াজ রসুন বর্জিত খাবারই ওদেরকে আমরা সব সময় দেবো কোন রকম চর্বি জাতীয় খাবার আমরা ওদেরকে দেব না চর্বি জাতীয় খাবার থেকে ওদের প্যানক্রিয়াটাইটিস হতে পারে এবং এটি ওদের জন্য ভয়ঙ্কর একটি রোগের পরিণাম দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে আমরা জানি যে কত বড় মূল্য আমাদেরকে চোখাতে হতে পারে এবং শুধু তাই নয় তাতে করে আমরা জানি যে পোষ্যর ওয়েট বেশি গেইন করা উচিত নয় তাই ওয়েট গেইনও করে ফেলে এই ধরনের চর্বি জাতীয় খাবার যদি ওরা বেশি পরিমাণে খায় তাহলে আমরা জেনে গেলাম যে আমরা পেঁয়াজ রসুন দেবো না এবং সেই সাথে সাথে আমরা রকম চর্বি জাতীয় খাবার ওদের খাবারের থেকে সম্পূর্ণভাবে বর্জন করবো ওদেরকে আমরা দেবো না কোনো চকলেট চকলেট আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি আসে বিশেষত যেসব বাড়িতে বাচ্চারা রয়েছে তারা চকলেট খেতে খুবই ভালোবাসে এবং অনেক সময় বাচ্চারাই নিজেরা খেতে খেতে পোষ্যদেরকেও এই চকলেট খাইয়ে দেয় কিন্তু জানেন কি এটা কত বড়ো ক্ষতি হতে পারে ওদের ওদের হৃদস্পন্দন হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে এই চকলেট খাওয়ার জন্য ওদের মৃত্যু হতে পারে চকলেট খাওয়ার জন্য এছাড়া বমি ডায়রিয়া এগুলো তো হতেই পারে কারণ চকলেট কিন্তু ওদের পাচনতন্ত্র ভালো করে হজম হয় না একেবারেই হজম হয় না অ্যাকচুয়ালি এবং ওরা কিন্তু এটা কোনোভাবেই সহ্য করতে পারে না ওদের শরীরে এই খাবারটি গিয়ে বিষক্রিয়া ঘটায় তাই চকলেট বিন্দুমাত্র আমরা ওদেরকে দেবো না চা কফি আমাদের জীবনের নিত্য নৈমিত্তিক জিনিস আমরা অনেকেই চা কফি না খেলে দিন শুরু করতে পারি না এবং আমরা আমাদের কোনো কাজই ভালো করে করতে পারি না যখন আমাদের খুব ঘুম পায় যখন আমাদের খুব ক্লান্ত লাগে তখন আমরা এই চা কফি খেয়ে নিজেদেরকে একটু এনার্জেটিক করি কেন না চা কফিতে থাকে ক্যাফেন এবং এই ক্যাফেন কিন্তু ভীষণ রকম ক্ষতি করে আমাদের কুকুরের চকলেটের যা যা ধরনের সিমটমস দেখা দেয় বা যে ধরনের ক্ষতি হতে পারে একই রকম ক্ষতি কিন্তু চা কফি খেলেও আমাদের সারমেয়টির হতে পারে ওদের বমি হতে পারে ওদের ডায়রিয়া হতে পারে এবং ওদের গ্যাস হতে পারে পেট ফুলে ফেপে যেতে পারে অনিয়মিত হৃৎস্পন্দন হতে পারে এবং ওদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে মৃত্যু ঘটতে পারে সুতরাং বুঝতেই পারছেন যে ক্যাফিন জাতীয় যে কোনো ধরনের জিনিসই কিন্তু আমাদের পোষ্যর জন্য একেবারেই দেওয়া উচিত নয় দেব না মানে এটা আমরা আমাদের রুটিনে রেখে দেবো আমাদের ভেতরে ঢুকিয়ে নেব যে আমরা কোনোভাবেই সে ও যতই জুলু জুলু চোখ করে তাকিয়ে থাকুক এবং যতই বায়না করুক না কেন এই জিনিসগুলো আমরা ওকে কোনোভাবেই দেবো না আঙুর আমি যখন ফল নিয়ে আলোচনা করেছিলাম কি কি ফল ওদের খাওয়ানো উচিত তখন কি কি ফল আমরা দিতে পারি না এর মধ্যে কিন্তু আমি বলেছিলাম যে আঙুর আমরা দিতে পারি না যারা আমাদের ওই ভিডিওটি দেখেননি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং সেই সাথে সাথে আমি কার্ডেও অ্যাড করে দিচ্ছি তো আপনারা দেখে নিতে পারবেন তো আঙুর আমরা কোনোভাবেই ওদেরকে দিতে পারি না কারণ আঙুর খেলে ওদের কিডনি ফেলিয়ার হতে পারে তাই আঙুর কিন্তু আমরা কোনোভাবেই ওদেরকে দেব না আমাদের পোষ্যটিকে আমরা অনেক রকমের ভালো ভালো ফল খাওয়াতে পারি আমাদের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কিন্তু আঙুর নৈব নই চ দুধ অনেকেই পোষ্যকে বাড়িতে এনে প্রথমেই দুধ খাওয়ান অনেকেই ভাবেন যে ওরা মায়ের কাছ থেকে চলে এসেছে তাই ওদেরকে দুধ খাওয়ালে ওদের বোধ হয় পুষ্টিটা সম্পূর্ণ হবে কিন্তু বেশিরভাগ কুকুরেরই যেটা হয় সেটা হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্সি অর্থাৎ ল্যাকটোজ জাতীয় কোনো খাবার ওদের পাচনতন্ত্র হজম করতে পারে না তাই দুধ আমরা আমাদের কুকুরকে দেব না কারণ রিস্ক নেওয়ার কোনো অর্থই নেই সুতরাং আমরা দুধটা বর্জন করব। হ্যাঁ দুধ জাতীয় কিছু জিনিস আমরা দিতে পারি যেমন আমরা ছানা দিতে পারি আমরা পনির দিতে পারি বাড়িতে তৈরি করে আমরা ওদেরকে দই দিতে পারি দই ওদের জন্য খুবই ভালো কিন্তু দুধ সরাসরি ওরা কিন্তু হজম করতে পারে না তাই ওদেরকে আমরা দুধ দেব না ওদেরকে আমরা দেবো না রকম কাঁচা মাছ মাংস এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কুকুর তো এর আগে শিকারি ছিল পরে তো আমরা ওদেরকে পোষ্য করেছি আমরা আমাদের প্রয়োজনে ওদেরকে হান্টিং করতে শিখিয়েছি ওদেরকে সুইমিং ওরা জানে ওদের ন্যাচারাল সেগুলো সেগুলোকে আমরা আমাদের কাজে লাগানোর জন্য ওদেরকে আমাদের পোষ্য করেছি কিন্তু সেই যে হান্টিং যে কুকুরগুলি করত বা শিকারি কুকুর বা এখনও রয়েছে অনেক জঙ্গলে যে জঙ্গলের যে কুকুরগুলি থাকে সেই কুকুরগুলির সঙ্গে কিন্তু আমাদের বাড়ির পোষ্য কুকুরের কোনো তুলনাই হয় না কারণ এরা এক তো আমরা যদি ব্রিড কোনো ডগ নিয়ে আসি তাহলে সেটা একেবারেই আলাদা প্রজাতির এবং আমরা যদি আমাদের কোনো স্টে ডগকে আমাদের বাড়িতে নিয়ে আসি তাহলেও কিন্তু তারা কিন্তু কাঁচা মাংস সহ্য করতে পারবে না এবং কাঁচা মাংস মাছ আমরা যদি দিতে থাকি তাহলে দিতে দিতেই ওদের ধীরে ধীরে লিভারের প্রবলেম হবে এবং ওরা কিন্তু মারা যেতে পারে তাই কোনোভাবেই কাঁচা মাছ মাংস আমরা ওদেরকে দেব না আমরা সবসময় সেটাকে ভালো করে ওয়ে কুক করে অর্থাৎ বয়েল করে দেব এবং অন্য কোনো কিছু কিন্তু তার সঙ্গে অ্যাড করব না হ্যাঁ আমরা একটু পিঞ্চ অফ হলুদ অ্যাড করতে পারি টারমারিক এছাড়া কিন্তু আমরা অন্য কোনো কিছু ওদের যখন খাবার বয়েল করে দেব চিকেন বা ফিশ তখন কিন্তু আমরা আর অন্য কোনো কিছু দেব না টমেটো অনেকেই কিন্তু কাঁচা টমেটো বা টমেটো ওদের রান্নায় দিয়ে থাকেন কিন্তু টমেটোটা হয়তো ডিরেক্টলি সঙ্গে সঙ্গে ওদের ক্ষতি করবে না কিন্তু ধীরে ধীরে কিন্তু স্লো পয়জেনিং করে এবং ওদেরকে কিন্তু উইক করে দেয় ওদের হজম শক্তি নষ্ট করে দেয় এবং ওরা কিন্তু ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে টমেটো থেকে হতে পারে গ্যাস অ্যাটপসিয়া এই ধরনের রোগ ওদের এবং এটা কিন্তু ধীরে ধীরে ওদের মধ্যে যে ইমিউনিটি পাওয়ারটা হজম শক্তিটা সম সমস্ত কিছুকে নষ্ট করে দেয় তাই ওই ধীরে যে বিষক্রিয়া টমেটো কিন্তু সেটাই করে তাই টমেটো যদি আপনারা দিয়ে থাকেন তাহলে এখনই সেটাকে বর্জন করুন এবং আর কিন্তু টমেটো দেবেন না অ্যালকোহল এমন একটা জিনিস যেটা সবার জন্যই ক্ষতিকারক যেই নিচ্ছে তার জন্যই ক্ষতিকারক সেটা মানুষ হোক যে কোনো প্রাণী হোক তাই অ্যালকোহলের আলাদা করে কি কি ক্ষতি করতে পারে ওদের শরীরে এবং কী কী কারণে ক্ষতিকারক সেটা আর আলাদা করে আলোচনা করছি না এটা আমরা সবাই জানি যে অ্যালকোহল বা অ্যালকোহল জাতীয় কোনো জিনিস আমরা কিন্তু আমাদের পশুকে দেব না নুন বেশি মাত্রায় নুন যদি আমরা আমাদের পোষ্যের খাবারে দিই তাহলে কিন্তু ওটা ওদের শরীরের জন্য কোনো উপকারে লাগার থেকে অপকার করে বেশি হ্যাঁ অল্প পিঞ্চ অফ সল্ট আমরা পিঙ্ক সল্ট যেটা সেইটা যদি আমরা কখনো দিন পনেরোতে বা মাসে একবার ওদের খাবারে একটু করে দিই আয়োডিনের জন্য সেটা আলাদা কথা তবে অনেকেই কিন্তু এই পরিমাণটা বুঝতে পারে না মানে পিঞ্চ মানে একেবারেই পিঞ্চ একটুখানি অল্প যদি আমরা দিই আর যদি না পারি আমরা যদি মনে করি আমরা সেটার বুঝতে পারছি না পরিমাপটা তাহলে আমাদের সেটা বর্জন করাই শ্রেয় আমরা এই কটা জিনিস এই কটা খাবার আমাদের পোষ্যকে কোনো দিনই দেবো না কোনোভাবেই দেবো না কারণ আমরা চাই যে আমাদের প্রত্যেকটি পোষ্য প্রত্যেকটি ছানা খুব ভালো থাকুক খুব সুস্থ থাকুক এবং আপনাদেরও সকল ছানাপোনাদের আমাদের তরফ থেকে ভালোবাসা ওরি তরফ থেকে ভালোবাসা সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি মনে হয় আপনাদের কোনো কাজে লাগছে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিয়ে আসবো অন্য একটি ভিডিও অন্য একদিন